নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি বার্ষিক রাশিফলের ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি যাই হন না কেন, আপনাদের 2022 সাল কী বার্তা বহন করতে চলেছে, কোন কোন ক্ষেত্র আপনাদেরকে যথেষ্ট পরিমাণে এগিয়ে নিয়ে যাবে এবং কোন কোন ক্ষেত্র থেকে আপনাদেরকে বাধা পেতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। তবে আমি একটি কথা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিই, আমি যে বার্ষিক রাশিফলটি আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কয়েকটি প্ল্যানেট নিয়ে তৈরি করা হয়। নাম্বার ওয়ান প্ল্যানেট শনিগ্রহ, নাম্বার টু প্ল্যানেট বৃহস্পতি গ্রহ এবং নাম্বার থ্রি প্ল্যানেট রাহু গ্রহ। এই গ্রহগুলির উপর বার্ষিক রাশিফল নির্ভর করে থাকে। তবে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে। এই কথাগুলো ধরে যদি আপনারা বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট করেন বা এমন কিছু কাজ করেন যেটা খুব রিস্কি, সেটা কিন্তু মোটেই ভালো হবে না। তাই আপনার ব্যক্তিগত জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে তারপরে বড় ধরনের ইনভেস্টমেন্ট করাটাই বেটার। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হুঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলবো। আমি বড় কিছু আশা আপনাদেরকে দেব না যার মাধ্যমে আপনারা ফেড আপ হয়ে যান, এরকম ধরনের কোনো আশা আমি কিন্তু কখনোই দিই না এবং দেবও না। তবে এই রাশিফলটি আপনাদের চলার পথে গাইড হিসাবে বা সাপোর্ট হিসাবে কাজে আসবে, এতটুকুটাই বলবো। তাহলে আর এতটুকু দেরি না করে আসুন জেনে নেওয়া যাক 2022 সাল মেষ রাশির জাতক ও জাতিকাদের কি হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আসুন জেনে নেওয়া যাক 2022 মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি পরিমাণ প্রভাব ফেলতে চলেছে। দেখুন, 2022 এই টোটাল যে ডিজিটটা রয়েছে সেগুলোকে যোগ যদি করেন তাহলে দাঁড়াবে 6, অর্থাৎ 2+2+2, অর্থাৎ 3+2 অ্যাডিং করে আসছে 6। আর এই 6 মানে আমরা কি বুঝি, শুক্র গ্রহ, হ্যাঁ ভেনাস, অর্থাৎ এই বছরটা টোটালটাই শুক্র গ্রহের আন্ডারে। অর্থাৎ এই বছরে যাদের জন্মছকে শুক্রগ্রহ শুভ রয়েছে তারা কিন্তু একটু বেশি পরিমাণে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা প্রথম জিস্ট গেল। তবে পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপরে। আসুন আমি একে একে জানিয়ে দিই কী হতে চলেছে আপনাদের এই 2022-এ। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু এনার্জি পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক শারীরিক দিক আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই বছরে অর্থাৎ 2022-এ শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে আপনারা এই বছরে কিছু কিছু সময় কিন্তু শরীর নিয়ে কিন্তু ভুগবেন, এটা আমি বলতে পারি। অর্থাৎ ছোটোখাটো জ্বর জ্বালা, এছাড়াও কিছু পরিমাণ কিন্তু অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাই যারা বাইক চালান, গাড়ি চালান, তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন এবং এই বছর অস্ত্রোপচার হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই বছর ভুল কোনো চিকিৎসায় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর মহিলাদের গাইনিক প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই বছর আপনারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই ওভারকাম করতে চলেছেন। তবে এই বছরটা যে পুরোটাই যে শারীরিক দিক আপনাদের খারাপ যাবে তা কিন্তু নয়, পুরোটাই নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপরে। যে গুরুজনদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে, দেখুন এই বছর গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে যারা অলরেডি রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও প্রবলেম আসবে, অর্থাৎ মেডিকেল এক্সপেন্সের যে জায়গাটা কিন্তু একটু হলেও রয়েছে গুরুজনদের ক্ষেত্রে। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক কেমন যেতে চলেছে,
কারণ অর্থ ছাড়া একেবারে কিন্তু চলা সম্ভব নয়। অর্থ হচ্ছে পেট্রোলের মতো, যেভাবে বাইক বা গাড়ি চালান পেট্রোল শেষ হয়ে গেলে গাড়ি বা বাইক থেমে যায়, আমাদের জীবনটাও কিন্তু সেভাবে থেমে যায়। তাই আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকার প্রয়োজন রয়েছে। আসুন জেনে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে। দেখুন, এই বছর অর্থাৎ সারা বছরই কিন্তু আপনাদের আয়ের স্রোত কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ বিভিন্ন সূত্র থেকে কিন্তু অর্থ আসতে চলেছে, এটা নো ডাউট বলা যেতে পারে। এটা চাকুরি ক্ষেত্রে থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, সেলফ প্রফেশন থেকে বলুন, বা আদার্স যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তবে এই বছর আপনারা কিছুটা ভোগী হয়ে উঠবেন, কিছুটা লাক্সারিয়াস লাইফ লিড করতে চাইবেন, সেখান থেকে কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছুটা পরিমাণ সেভিংসেও কিন্তু হাত পড়তে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কিছুটা নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। হ্যাঁ, বেসিক নিড দরকার, যে কোনো জিনিস, এটা কি না ওটা কি না, ফ্রিজ, এসি, বাইক, ল্যাপটপ, যাই হোক না কেন, কেনার দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। তবে যতটুকুটা প্রয়োজন ততটুকুটাই খরচা করুন। এমন করবেন না যে আপনি 10 টাকা ইনকাম করছেন আর 10 টাকায় কিন্তু খরচা করে ফেলছেন। কিছুটা আপনি সেভিংস করুন বা সেভিংস করার চেষ্টা করুন, যেখান থেকে ভবিষ্যতে আপনার কাজে আসবে, এতটুকুটাই বলবো। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আয় স্রোত আসতে চলেছে, এবং অর্থ নিয়ে কিন্তু সেরকম ভাবতে হবে না, কিন্তু খরচা কিন্তু আপনারা করে ফেলবেন, এটাই আমি বলবো। তাই খরচার দিকে কিন্তু একটু লাগাম দিন। এরপর আছে কর্মক্ষেত্র, অর্থাৎ চাকুরি ও ব্যবসা কেমন যেতে চলেছে। প্রথমে আছি চাকুরির কথায়। যারা ফ্রেশার রয়েছেন, কখনোই চাকরি করেননি বা এই সমস্ত জায়গায় যাননি, তারা কিন্তু প্রচেষ্টা করতে পারেন, অর্থাৎ আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে, আর সফলতা কিন্তু নিশ্চিত। অর্থাৎ আপনি যদি ঘরে বসে স্বপ্ন দেখেন রঙিন, তাহলে কিন্তু কখনোই পসিবল নয় আপনি যে জায়গায় যেতে চাইছেন। তাই আপনাদেরকে হার্ডওয়ার্কিং করতে হবে, হার্ডওয়ার্কিং কিন্তু অবশ্যই করতে হবে, এবং সাথে আপনাদেরকে প্রয়াস রাখতে হবে, বাধা পেলেও কিন্তু এগিয়ে যেতে হবে। তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা পাওয়ার সম্ভাবনা সেরকম মাত্রায় নেই। পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং আপনারা কোনো উচ্চ পদস্থ স্থানে কিন্তু বসতে চলেছেন, এটা বলাই যেতে পারে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যারা ফ্রেশার রয়েছেন তারা বিশাল কিছু এক্সপেক্ট কিন্তু করবেন না, মানে আপনি একটা হিউজ অ্যামাউন্টের স্যালারি এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু কখনোই পসিবল নয়। সেটা পসিবল তখনই যখন আপনার দক্ষতা এবং আপনার কার্যকারিতা একেবারে পিং পয়েন্ট এগিয়ে যেতে হবে। তবে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, এই বছর কিন্তু ধৈর্যের সাথে এগোতে হবে। চটপট চটপট ছটপট ছটপট করলে কিন্তু কিছুই হবে না, অর্থাৎ ধীর গতিতে এগোতে হবে, এবং সাকসেস কিন্তু নিশ্চিত, এতটুকুটাই আমি বলবো। আপনারা ডেফিনেটলি সাকসেস পাবেন, তবে আপনাদেরকে এক প্রয়াস এবং ধৈর্য ধরে এগোতে হবে, কারণ ধৈর্যের ফলই কিন্তু মিষ্টি হয়, এটা জেনে রাখুন। এই বছর কিন্তু শত্রুতার যুগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই বছর চাকুরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রে শত্রুতা, পাড়া থেকে শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে, এবং এই বছর কিছু পরিমাণ মানসিক টেনশন কিন্তু আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই বছর মেষ রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করছেন, সে যে কোনো ধরনের ব্যবসা করুন না কেন, আপনাদের কিন্তু ডেফিনেটলি সাপোর্ট, একটা কাস্টমারের সাপোর্ট বলুন, মহাজনের সাপোর্ট বলুন, এই সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। কাস্টমার ডিলিংস কিন্তু আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। তবে যারা ফ্রেশার রয়েছেন, ব্যবসা স্টার্ট আপ করবো ভাবছেন, তারাও কিন্তু ব্যবসা স্টার্ট আপ করতে পারেন। তবে কোন ব্যবসা সুটেবল আপনার জন্য, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন। তাই আপনারা কোনো নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে তারপর ব্যবসা শুরু করাটাই শ্রেয় হবে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, তারা কিন্তু অ্যালার্ট থাকুন, পার্টনার কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে বা প্রতারণা করতে পারে, আপনার টাকা নিয়ে চিট করতে পারে, এবং গুরুত্বপূর্ণ কোনো নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেটিকে বারবার পড়ে নিয়ে, আর যদি নিজে না পড়তে পারেন, কাউকে দিয়ে, লয়ারকে দিয়ে পড়িয়ে তারপরে সাইন করুন, নচেত কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। যারা মিডিয়া ওরিয়েন্টেড কোনো কাজ করেন, অর্থাৎ ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ এই বছর কিন্তু সাকসেস কিন্তু আপনাদেরকে
হাতছানি দিতে চলেছে। শুধুমাত্র আপনাদেরকে প্রয়াসটা করে দিতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা করলে আপনারা কিন্তু ডেফিনেটলি এর পজিটিভ রেজাল্ট পাবেন। এরপর আসি ফ্যামিলি লাইফ কেমন যেতে চলেছে। দেখুন, ফ্যামিলি লাইফ কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, তবে বছরে কিছু কিছু সময়ে আপনাদের ফ্যামিলির মধ্যে কিছু পরিমাণ শত্রুতামূলক আচরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাকে কিছু পরিমাণ ডমিনেট করার চেষ্টা করা হবে এবং আপনাকে কিছুটা পরিমাণ হতাশ রেখে দেওয়ার চেষ্টা করা হবে। এই জায়গাটা কিন্তু রয়েছে, এটা বলতে পারি। তবে আপনারা যে কোনো বিষয়কে যদি গুরুত্ব দিয়ে না দেখেন, অর্থাৎ কোনো কথা বলা হলো সেই জায়গাটায় নিয়ে আপনি বেশি ওটাকে নিয়ে ঝগড়া ঝামেলার দিকে এগিয়ে গেলেন, সেই জায়গাটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। পাশাপাশি এই বছর দাম্পত্য সুখের জায়গায় কিছু পরিমাণ বাধা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ আসতে চলেছে। তবে সারা বছরই কিন্তু নয়, বছরের কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ আসবে। তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই বছর প্রেমের জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা কিন্তু পুরনো প্রেম আবার ফিরে পেতে চলেছেন এবং যারা প্রেমকে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নিশ্চিত রূপে দিতে পারেন। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, হতে চাইছে না, এই বছরটিকে কাজে লাগান। আপনারা কিন্তু ডেফিনেটলি বিয়ের পিঁড়িতে বসবেন, এটি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এই বছরে। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দিবিবার জন্য এগোতেই পারেন। এই বছর ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু আপনাকে কিছু পরিমাণ ভোগাতে পারে, অর্থাৎ যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন উভয় ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ভোগাতে পারে। পাশাপাশি এই বছর আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সফলতায় বাধা আসতে পারে। বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, পড়াশোনায় মন না লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ ভালো যেতে চলেছে। এই বছর আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন সরকারি চাকুরি তারা কিন্তু পেতে চলেছেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা বসলে কিন্তু সেখান থেকে উত্তীর্ণ হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি সন্তান স্থান। এই বছর যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, হতে চাইছে না, মেডিকেল ট্রিটমেন্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা নিউলি ম্যারিড সন্তানের জন্য প্রথম প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান থেকে হেল্প পাওয়া, সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই বছর আইনি জটিলতায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন, তবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো বেআইনি এমন কিছু কাজ করবেন না যেখান থেকে বেশি পরিমাণে মুনাফা পাওয়া যায়। এইরকম ধরনের কিন্তু কোনো কাজে, অনৈতিক কোনো কাজে কিন্তু যুক্ত হবেন না যেখান থেকে কিন্তু পরবর্তীতে আইনি জটিলতায় কিন্তু পড়তে চলেছেন, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তো ওভারঅল যদি বলা যায় 2022 কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ধন্যবাদ।